সমাজ থেকে অন্ধকার কুসংস্কার জঙ্গিবাদ নির্মূল করে ইসলামের অপব্যাখ্যাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীরা সৌদি আরব গেলে সেদেশের নিয়মকানুন মেনে চলতে হবে। হজযাত্রীদের সাথে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীর প্রাক নিবন্ধন, আবাসন ব্যবস্থা, চিকিৎসা সেবা প্রদান সকল ক্ষেত্রেই এই ব্যবস্থাপনাটা হয়। হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 আমরা প্রণয়ন করে দিয়েছি। এরপরে হজ কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়ম, অসদাচরণের অভিযোগের প্রতিকার হয়েছে। হজযাত্রীদের সঙ্গে কোনো এজেন্সি প্রতারণা বা হয়রানি করলে সেই এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরে মেহমানদের যারা হয়রানি করবে তাদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।